ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. এক বোন প্রশ্ন করেছেন যে নিকটাত্মীয় বা কাছের কেউ মারা গেলে কি করা উচিত, মানে কোন দোয়া বেশি বেশি পড়া উচিত। একজন মানুষ যখন মারা যায়, হ্যাঁ, তখন তার দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যায়, তার কাছে নিজস্ব কোনো আমলের সব পৌঁছে না, যেগুলি হাদিসে আছে যে সদকায়ে জারিয়া বা উপকারী বিদ্যা এবং নেক সন্তানের, সৎ সন্তানের দোয়া, তো এগুলি তার কাছে পৌঁছে। সুতরাং এক্ষেত্রে যে কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে পৌঁছবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রব্বানা সাল্লানা আলা ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যে আল্লাহ, ঈমানের সাথে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তার জন্য আপনি মাগফিরাতে দোয়া করবেন, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু, এটা দোয়া করবেন। তারপরে দোয়া করবেন যে আল্লাহুম্মা সাব্বিত হু বিল কওলে সাবিতকে, এটা কবরে রাখার পরে দোয়াটা বলতে হয় যে আল্লাহুম্মা সাব্বিত হু বিল কওলে সাবিত, যে হে আল্লাহ তুমি তাকে দৃঢ় কথা দিয়ে তাকে মজবুত রাখো। তার মানে এখন যেহেতু ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, ওই প্রশ্ন উত্তর যেন দৃঢ়ভাবে সে দিতে পারে, তুমি তাকে সে তৌফিক দান করো। এভাবে তার জন্য দোয়া করা যায়, আশা করি বুঝতে পেরেছেন। সবচেয়ে বড় যে দোয়াটা সেটা হচ্ছে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, ঠিক আছে। অনেকে বসে বসে কোরআন পড়ে, তার আশেপাশে বসে সূরা ইয়াসিন পড়ে, কোরআন খতম দেয়, এগুলি বেদাতি কাজ, এগুলি করা যাবে না।